সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। রাতের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিএনপির র্যালি, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশবাসীকে জেগে ওঠার আহ্বান। কেমন একটি সরকার যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় দখল করে আছে, ওটা জাতির উপরে আজকে নির্যাতন রোলার চালিয়ে যাচ্ছে। নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে বিজিবি সদস্যদের দেশ সেবার আহ্বান প্রধানমন্ত্রীর। সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে নতুন নতুন উদ্যোগ। শুরু হলো করোনার বুস্টার ডোজ। প্রথম টিকাটি নিলেন রুনু ভেরোনিকা কস্তা। অনলাইন নিবন্ধনের জন্য সময় লাগবে কিছুদিন। রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা সক্রিয়, দাবি জাতিসংঘের বিশেষ দূতের উপস্থিতি এখনো নিশ্চিত নয় জানালেন পররাষ্ট্রমন্ত্রী। অবশেষে খুলেছে মালয়েশিয়া শ্রম বাজার, সমঝোতা চুক্তি সই, সিন্ডিকেটের সুযোগ নেই বললেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বিচারপতির ছেলের গাড়ি চাপায় আহত মনোরঞ্জন হাজুংয়ের মামলা গুরুত্বের সাথে দেখছে পুলিশ, অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শাহবাগে মানববন্ধন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে আরো একটা সুযোগ, আরো একটা গোল, গোল যেন মুড়ি মুড়কি। সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে শ্রীলঙ্কাকে গোল বন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ। রিপা ও আফিদার হ্যাট্রিক, ফাইনালে প্রতিপক্ষ ভারত। দর্শক শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, জানাবো বিস্তারিত। বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করেছে বিএনপি। নয়াপল্টন থেকে শান্তিনগর, ফকিরাপুর হয়ে আবার নয়াপল্টনে শেষ হয় এই শোভাযাত্রা। বিপুল সংখ্যক নেতা কর্মী বর্ণিল সাজে যোগ দেন এই শোভাযাত্রায়। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে ক্ষমতাসীনরা। গণতন্ত্র ও বাক স্বাধীনতা হরণ করে জোর করে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন তিনি। বিজয়ের এই শোভাযাত্রা খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জেগে ওঠার আহ্বান নেতাদের। বিজয় দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। রোববার দুপুর ২টায় শুরুর কথা থাকলেও আগে থেকেই নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। স্লোগানে স্লোগানে মুখর হয় গোটা এলাকা। শোভাযাত্রায় নেতাকর্মীরা বর্ণিল সাজে সেজে নয়াপল্টন থেকে শান্তিনগরের পথে এগিয়ে যায়। শোভাযাত্রায় ব্যানার আর প্লেকার্ডে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে প্রতীকী চিত্র তুলে ধরা হয়। ঢাকা মহানগর ও বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি শান্তিনগর, ফকিরাপুল ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। প্রায় ২ ঘন্টা ব্যাপী চলে দীর্ঘ এই শোভাযাত্রা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ক্ষমতাসীন সরকার মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও বাক স্বাধীনতা ধ্বংস করেছে, অর্জিত বিচার ব্যবস্থা ও অর্থনীতিও ধ্বংস করেছে এই অনির্বাচিত সরকার। আজকে ৫০ বছর পরে আমরা দেখছি কেমন একটি সরকার যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় দখল করে আছে। তারা আজকে মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ষড়যন্ত্রমূলক মামলায় হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বলেন, বিজয়ের এই র্যালি নতুন করে জেগে ওঠার, গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির নতুন সূচনা। আজকের এই র্যালি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে ফ্রি আর মান র্যালি। এই র্যালির মধ্য দিয়ে আমরা সেই শুভ সূচনা করি, যে সূচনার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের ত্রিবেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো, তাকে আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে পারবো। সমাবেশ শেষেই শুরু হয় শান্তিপূর্ণ এই শোভাযাত্রা, যেখানে নেতৃত্ব দেন বিএনপির শীর্ষ নেতারা।
প্রতিবারই বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে বিএনপি, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। দেশ পালন করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বিএনপিও রাজপথে আন্দোলনমুখর কর্মসূচিতে তৎপর। খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা নিশ্চিত করার দাবিতে তারা বলছে মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যতদিন না পর্যন্ত বিদেশি সুচিকিৎসার সুযোগ করে দেওয়া হবে ততদিন তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে বিজেপি সদস্যদের দেশ সেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজেপি দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, 2041 সালের মধ্যে বাহিনীর সদস্য সংখ্যা 92,000 উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিকে ত্রিমাত্রিক ও আধুনিক করার নানামুখী পদক্ষেপের অধিকাংশই বাস্তবায়ন করা হয়েছে। দেশের সীমান্ত জুড়ে প্রতিটি মুহূর্তে আমরা আছি অতন্দ্র প্রহরায়। বয়সের হিসাবে প্রায় 250 বছর, বদলে যাওয়া সময়ে বদলেছে নাম পোশাক। রামগড় লোকাল ব্যাটালিয়ন থেকে হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 400 দিয়ে শুরু করা বাহিনীর বর্তমানে সদস্য সংখ্যা প্রায় 60,000। জল, স্থল, আকাশ সহ সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী এই বাহিনী। নিজের জীবন বাজি রেখে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বিজিবি দিবসে সদর দপ্তর পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার ঘোষণা ও বঙ্গবন্ধুর হাত ধরে বাহিনীর নতুন পথ চলার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1971 সালে 25শে মার্চ পাকিস্তানে হানাদার বাহিনী গণহত্যা শুরু করে। এই গণহত্যা শুরুর সাথে সাথেই জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। যে মুহূর্তে তিনি স্বাধীনতার এই ঘোষণাটা ধানমন্ডি 32 নম্বর বাড়ি থেকে এই ইপিআর ফাঁড়িতে পাঠান এবং সুবেদার মেজর শওকত আলী সহ চারজন তারা ওয়্যারলেসের মাধ্যমে সমস্ত বাংলাদেশের পুলিশ স্টেশনে এবং থানায় এই বার্তাটা পৌঁছে দেন। 2009 সালে পিলখানায় ঘটে যাওয়া নারকীয় ঘটনা, বাহিনীর নাম, আইন পরিবর্তন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, বিজিবিকে আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করা হয়েছে। এই বাহিনীকে আরও শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশের দায়িত্বপূর্ণ এলাকা পুনর্বিন্যাস করে 5 জন অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে 5টি রিজিয়নে বিভক্ত করা হয়েছে। হেলিকপ্টার সংযোজনের মাধ্যমে বাহিনীকে আমরা ত্রিমাত্রিক বাহিনীতে হিসেবে গড়ে তুলেছি। তাছাড়া আমরা ফ্লোটিং বিওপিও প্রতিষ্ঠা করেছি। বিজিবি এখন জল, স্থল ও আকাশ পথে দায়িত্ব পালন করতে সক্ষমতা অর্জন করেছে। শৃঙ্খলা রক্ষায় সবাইকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না, তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অফ কমান্ড মেনে চলবেন, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটি শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য। এর আগে বাহিনীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 8 জনকে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্রপতি বিজিবি পদক ও বিজিবি পদক 2021 পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দেশে শুরু হলো করোনা ভাইরাসের বুস্টার ডোজ টিকা। মহাখালীর বিসিপিএস ভবনে পরীক্ষামূলক টিকাদানের কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বুস্টার ডোজ দেওয়া শুরু হয় প্রথম টিকা গ্রহণকারী রুনু ভেরোনিকা কোস্তাকে দিয়ে। স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সহ অনেকে বুস্টার ডোজ নিয়েছেন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ্কের মধ্যেই শুরু হলো বুস্টার ডোজ টিকাদান কার্যক্রম। দেশে করোনার প্রথম টিকা গ্রহণকারী স্বাস্থ্যকর্মী রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে শুরু হলো বুস্টার ডোজ। আমি যেহেতু ভালো আছি, সুস্থ আছি, আমি মনে করি আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং কোভিডের যত বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট আমরা সেগুলোকে ওভারকাম করতে পারবো। কোনো কষ্ট আমার হয়নি, আমি আশা করব আপনারা সবাই ভ্যাকসিন ডোজ আপনারা নিন। মহাখালীর বিসিপিএস ভবনে পরীক্ষামূলক বুস্টার ডোজের এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। উদ্বোধনী দিনে টিকা নেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম সহ প্রায় 25 জন। টিকা নেওয়ার পর প্রতিক্রিয়া জানান
জানান পররাষ্ট্রমন্ত্রী। এইটা শুনছি খুব ভালো, এই যে ভ্যাকসিনটা, তার ফলে আপনার ওই অন্য কোনো ধরনের নতুন নতুন ভেরিয়েন্ট ভেরিয়েন্ট ওই 85% নাকি প্রোটেক্টিভ ইভেন ফর দ্য নিউ ভেরিয়েন্ট ওমিক্রন। তো যাই হোক, আমরা নিলাম সাহস করে এবং দোয়া করেন যাতে ভালো থাকি আর কি। স্বাস্থ্যমন্ত্রী জানান বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি চলছে, পর্যায়ক্রমে সারা দেশের ফ্রন্টলাইনের শাটলধরা পাবেন বুস্টার ডোজ। আমরা বুস্টার ডোজ হিসেবে প্রাথমিক পর্যায়ে ফাইজার দেব এবং ফাইজার সকলেই নিতে পারবে বুস্টার ডোজ হিসেবে। যারা যারা অন্য অন্য ভ্যাকসিন নিয়েছে তারাও ফাইজার নিতে পারবে। এর পাশাপাশি আরও যদি কোনো ভ্যাকসিন অনুমোদন হয় বুস্টার ডোজ হিসেবে আমরা সেটাও নেব। স্বাস্থ্যমন্ত্রী জানান বুস্টার ডোজ শুরু হলেও একই সাথে চলবে স্বাভাবিক টিকাদান কার্যক্রম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা সক্রিয় বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত রেপোর্টিয়ার টম এন্ড্রুস। এটা নিয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সেনাবাহিনীর উপর সমন্বিত নিষেধাজ্ঞা দেওয়ারও তাগিদ দিয়েছেন সাবেক এই মার্কিন কংগ্রেসম্যান। পররাষ্ট্রমন্ত্রী বলছেন আরসার উপস্থিতি এখনও নিশ্চিত নয় সরকার, জাতিসংঘ তাদের চিহ্নিত করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। 2017 আগস্ট থেকে এ পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হাতে মৃত্যু হয়েছে অন্তত 175 জনের। এসব হত্যাকাণ্ডে মামলা হয়েছে 1,200-এরও বেশি। নিহত কারো কারো মরদেহের খোঁজও মিলেনি। সবশেষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ খুনের পর নতুন করে আলোচনায় আসে নিষিদ্ধ সংগঠন আরসার তৎপরতার বিষয়টি। এক সপ্তাহের বাংলাদেশ সফর শেষে জাতিসংঘের প্রতিনিধিও জানালেন আরসা নিয়ে তার উদ্বেগের কথা। রোহিঙ্গাদের সাথে কথা বলে আমরা আরসার কর্মকাণ্ডের বিষয়টি জেনেছি, এটা উদ্বেগের এবং এ বিষয়টি বাংলাদেশ সরকারকে জানিয়েছি, জাতিসংঘকেও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমার, তাই এর সমাধানও সেখানেই বলেও মনে করেন সাবেকেই মার্কিন কংগ্রেসম্যান। মিয়ানমারের ওপর চাপ বাড়াতে হবে, যেমন দেশটির সেনাবাহিনীর ওপর সমন্বিতভাবে অর্থনৈতিক অবরোধ আরোপ করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়। পররাষ্ট্রমন্ত্রী বলছেন রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার, এজন্য পুরো ক্যাম্পে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে, তবে এতেও আপত্তি করছে আন্তর্জাতিক সম্প্রদায়। আরসার কথা আমাদের বাংলাদেশে আমরা দেখিনি কখনো। উনি যদি আইডেন্টিফাই করতে পারে, আপনার জিজ্ঞেস করলেন না যে কোন কোনটা আরসা, তাহলে আমরা ওদের ধরে ওদের তাদের দেশে পাঠাই দেব। হ্যাঁ, আমরা উই উড লাইক টু সি যে কারা কারা আরসা আছে। তবে আমরা একটু উদ্বিগ্ন, যে উই উদ্বিগ্ন হচ্ছে যে রোহিঙ্গার সিকিউরিটি নিয়ে আমরা এই জন্য ফেন্সিং দিচ্ছি যাতে যেই সেই যখন তখন না ঢুকতে পারে। বর্তমানে 11,00,000-এরও বেশি মিয়ানমার নাগরিক অবস্থান করছে বাংলাদেশে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে আবারও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। জনশক্তি রপ্তানি করতে রোববার সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। এ অনুযায়ী কর্মীদের মালয়েশিয়ার সব ব্যয় নিয়োগকর্তা বহন করবে, ফলে আগের চেয়ে কম হবে খরচ। এ খবরে উচ্ছ্বসিত দেশটিতে যেতে ইচ্ছুক কর্মীরা। সব এজেন্সি এ দফা কর্মী পাঠানোর সুযোগ পাবেন বলে আশা জনশক্তি রপ্তানিকারকদের। প্রায় 3.5 বছর পর আবারও বাংলাদেশিদের জন্য চালু হলো মালয়েশিয়ার শ্রম বাজার। রোববার এ নিয়ে সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ও কুয়ালালামপুর। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন কর্মী পাঠাতে কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেবে না বাংলাদেশ, আর মালয়েশিয়ার চাহিদা মতো কর্মী পাঠানোর প্রস্তুতির কথাও জানান তিনি। আমার বাংলাদেশ তরফ থেকে কোনো সিন্ডিকেট হবে না এটা আমি বলতে পারি। মালয়েশিয়ান সরকারের যে মিনিমাম স্যালারি ধরা আছে ওটা কিন্তু ওটা হলো মিনিমাম স্যালারি। বলেন দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত হয়েছে কর্মী পাঠানোর বিষয়টি। আইন অনুযায়ী সুরক্ষিত হবে কর্মীদের অধিকার ও মর্যাদা। নিয়োগকারী নিজ খরচে মালয়েশিয়ায় রিক্রুটিং এজেন্সি নিয়োগ করবে। চুক্তি শেষে দেশে ফেরার ব্যয় বহন করবে নিয়োগকারী। কর্মীদের ইমিগ্রেশন, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য ও করোনা পরীক্ষা এবং কোয়ারেন্টাইনের ব্যয়ও বহন করবে নিয়োগকারী কর্তৃপক্ষ।
বহুকাঙ্ক্ষিত এই শ্রম বাজার খোলার খবরে খুশি কর্মীরা। সরকারকে ধন্যবাদ জানাই নতুন করে এটা চালু করার জন্য, এবং সরকার যেন আমাদের সাধারণ পাবলিকের জন্য কম টাকা আমরা দিতে পারি এই ব্যবস্থা করে দেয়। আমরা অনেক অসুবিধার ভিতরে আছি, দেশের মানুষ যারা বেকার আছে, তো এটা খোলাতে সাধারণ জনগণের জন্য অনেক উপকৃত হবে। সরকার ঘোষণা দেয় কম টাকা, কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে প্রচুর টাকা নেওয়া হয়। তো আমরা চাই যেন আমরা সুন্দরভাবে যেতে পারি। জনশক্তি রপ্তানিকারকরা বলেন, এ বাজারটি বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটি টেকসই করার তাগিদ দেন তারা। যে আজকে এমও স্বাক্ষর হলো, সেটা বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সি কর্মী প্রেরণ করতে পারবে। দেশে অন্য শ্রম বাজারের সাথে যেভাবে শ্রমিক নিয়ে আসে, ঠিক বাংলাদেশ থেকেও একইভাবে নিবে। কোনো লিমিটেশন হবে না লাইসেন্সের, কোনো সিন্ডিকেশন হবে না। বিদেশ যাওয়ার যে খরচ যে নির্দিষ্ট করে দেবে, সেই নির্দিষ্ট খরচ অনুযায়ী বেশি বেতনে যেন লোক পাঠাতে পারে সেই ব্যবস্থা যেন হয়, আমার সকলের অধিকার যেন সংরক্ষণ থাকে। আবহাওয়া এবং খাবারের মিল থাকায় মালয়েশিয়ার প্রতি বাড়তি আকর্ষণ রয়েছে বাংলাদেশিদের। দীর্ঘ বিরতির পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজার চালু হওয়ায় খুশি সাধারণ কর্মীরা। সব কিছু ঠিক থাকলে জানুয়ারি থেকেই কর্মী নেওয়া শুরু করতে পারে দেশটি। তবে এবার যেন স্বল্প খরচে এবং হয়রানিমুক্তভাবে মালয়েশিয়া যেতে পারেন, সেটি প্রত্যাশা বিদেশগামী কর্মীদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মালদ্বীপের সাথে বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব, জানান মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বন্দীদের দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে দেশটির সাথে বন্দি বিনিময় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। জানান মালদ্বীপের কারাগারে সাজাপ্রাপ্ত 43 ও বিচারাধীন অবস্থায় বন্দি আছেন 40 জন বাংলাদেশি। এই চুক্তির ফলে দুই দেশ চাইলে তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে আনতে পারবেন। দেশে ফিরিয়ে আনার পর এখানে তাদের বাকি সাজা খাটতে হবে। এছাড়া বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন 2021-এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভার বৈঠকে। মালদ্বীপে যদি কোনো বাংলাদেশি প্রিজনার থাকে, তাহলে মালদ্বীপ বাংলাদেশকে রিকোয়েস্ট করতে পারে যে তুমি তোমার প্রিজনারকে তোমার দেশে নিয়ে যাও। আবার বাংলাদেশও বলতে পারে যে ভাই আমার প্রিজনারেরা আছে, এদেরকে আমরা দিয়ে দাও। আর তিন নম্বর হলো যে ইমপ্রেজেন্ট আছে, সে নিজেও অন হিজ ওন প্রেয়ার দিতে পারে যে আমাকে আমার দেশে পাঠিয়ে দাও, আমি আমার দেশে যে ইমপ্রেজেন্ট থাকবো। দুই দিনের সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22 ডিসেম্বর ঢাকা ছাড়বেন তিনি। এই সফরে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়া বিষয়ে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে ঢাকা ও মালে। এছাড়া মালদ্বীপের জাতীয় সংসদে বক্তৃতা করবেন বাংলাদেশের সরকার প্রধান। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদও প্রধানমন্ত্রীর সাথে মালদ্বীপ যাচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শরীর এখন বেশ ভালো, তবে আরও দু একদিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শরীফুদ্দিন আহমেদ এ কথা জানান। ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পর্যবেক্ষণে গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ড কেবিন ব্লকে তাকে দেখতে যান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের চিকিৎসকরা বলেন, সবগুলো টেস্টে খারাপ কিছু আসেনি, কেবিনের মধ্যে নিয়ম করে হাঁটাহাঁটিও করছেন তিনি। মেডিকেল বোর্ডের সাথে এ সময় যোগ দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও। বিএনপি জামাত নেতিবাচক রাজনীতি এবং দেশ বিরোধী ষড়যন্ত্র না করলে বাংলাদেশ আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিকেলে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে 24 ঘণ্টা সম্প্রচার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপি না রোগে আক্রান্ত, নির্বাচনেও না, উন্নয়নেও না। কখন বিএনপি নিজেই না হয়ে যায় তা বলা যায় না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, দলকানা হতে গিয়ে তিনি বুদ্ধিহীন হয়ে গেছেন, এজন্য বাংলাদেশের অর্জন, উন্নয়ন তার চোখে পড়ে না। বিচারপতির ছেলের গাড়ির ধাক্কায় আহত বিজিবির সাবেক হাবিলদার মনোরঞ্জন হাজংয়ের ঘটনায় তৎপর মানবাধিকার কমিশন। তার মেয়ে ট্রাফিক পুলিশ সার্জেন্ট মহুয়া হাজংয়ের মামলাটি গুরুত্বের সাথেই দেখা হচ্ছে বলে জানালো পুলিশ। এদিকে মনোরঞ্জন হাজংকে গাড়ি চাপা দেয়া বিচারপতির ছেলেকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ।
পা হারিয়ে হাসপাতালে বননীতে গাড়ি চাপায় আহত বিজিবির সাবেক হাবিলদার মনোরঞ্জন হাজং। তাকে চাপা দেওয়া গাড়ি ও চালককে ঘটনার পর ধরে পুলিশে দেয় প্রত্যক্ষদর্শীরা। পরে ছাড়া পায় গাড়ি চালক সাইদ হাসান। জানা গেছে তিনি হাইকোর্টের এক বিচারপতির ছেলে। বিচার চেয়ে বনানী থানায় মামলা করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন মনোরঞ্জন হাজংয়ের কন্যা ট্রাফিক পুলিশ। 14 দিন পর মামলা নেয় পুলিশ। কিন্তু এর আগে দুর্ঘটনার জন্য মনোরঞ্জন হাজংকেই দোষারোপ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন বিচারপতি পুত্র সাইদ হাসান। এ খবরটি নজরে আসে মানবাধিকার কমিশনের। রবিবার ব্রিফিংয়ে সংস্থাটির চেয়ারম্যান জানান, দুর্ঘটনার মামলা নিতে তারা পুলিশ সদর দপ্তরে কথা বলেছেন। তার বাবার পায়ের উপর দিয়ে যে গাড়ি চালায় গেল, যে মামলা হয় নাই, সেটাও আমরা পুলিশ হেডকোয়ার্টারকে বলেছি যে তাকে অবিলম্বে মামলা নিয়ে কমিশনকে অবহিত করতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে। এদিকে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে মহুয়া হাজংয়ের মামলার অগ্রগতি জানতে চান সাংবাদিকরা। যেহেতু আমাদের অফিসার, আমরা সাধারণ যেভাবে জাস্টিস দেবো সেভাবেই জাস্টিস দেবে। এটা তো কাজ করতেছে ডিসি গুলশানের ওইখানে, তারা কাজ করুক, কাজ করে পরবর্তীতে জানানো যাবে এটা কী হয়েছে না হয়েছে। মনোরঞ্জন হাজংকে গাড়ি চাপার ঘটনায় দোষীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ নামে একটি সংগঠন। রণবীর সরকার, যমুনা নিউজ, ঢাকা। র‍্যাব ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে করা হয়নি বলে দাবি করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। দুপুরে কারওয়ানবাজারে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পরে সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করলে চেয়ারম্যান তখন নিজে উত্তর না দিয়ে সার্বক্ষণিক সদস্য ডক্টর কামাল উদ্দিনকে উত্তর দিতে বলেন। তখন কামাল উদ্দিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তবে জাতীয় মানবাধিকার কমিশন কখনোই বিচার বহির হত্যাকাণ্ড, গুম, নির্যাতন সমর্থন করে না। বাহিনীগুলোকে যে কোনো অভিযান পরিচালনার সময় মানবাধিকার কমিশনের গাইডলাইন অনুসরণ করতেও আহ্বান জানানো হয় বলে দাবি করা হয় কমিশনের পক্ষ থেকে। গত 24 ঘন্টায় করোনায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 28,048 জন। 24 ঘন্টায় 211 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 0.22%। নমুনা পরীক্ষা হয়েছে 17,332টি। এ পর্যন্ত শনাক্ত 15,81,083 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 168 জন। মোট সুস্থ 15,45,571 জন। মৃত একজনের মধ্যে একজন পুরুষ। বিভাগ ভিত্তিক প্রাণহানি হিসেবে ঢাকায় একজন। পোড়া স্থানে 24 ঘন্টার মধ্যে চিকিৎসা নিতে পারলে আগুনে দগ্ধ রোগীর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। দগ্ধ রোগীর সেবায় এবার দেশের 5টি বিভাগীয় শহরে গড়ে তোলা হবে বার্ন ইউনিট। এমন উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে দিলে অগ্নিদগ্ধদের কষ্ট অনেকটাই কমবে বলে আশা চিকিৎসকদের। দগ্ধ রোগী চিকিৎসায় দেশের বেশিরভাগ হাসপাতালেই নেই বার্ন ইউনিট। সারা দেশ থেকে গুরুতর পোড়া রোগীদের আসতে হয় ঢাকায়। পোড়া রোগীকে পুড়ে যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে চিকিৎসা দিতে হয়। এর হেরফের হলে বেড়ে যায় ঝুঁকির মাত্রা। কিন্তু রাজধানীর বাইরের বেশিরভাগ রোগী পান না তাৎক্ষণিক চিকিৎসা। আমরা যে কচুয়া থানা থেকে আসছি, ওই জায়গায় কোনো পোড়া রোগী থাকার কোনো ইয়ে নেই। গরম দুধ, চা, তারপর ডাল, ভাতের ড্যাগ, গরম পানি যেন নেচে উপরে চুলার মধ্যে না রাখে, আর চুলা যেন কোনো সময় জ্বালায় না রাখে। দেশে বছরে প্রায় 8 লাখ মানুষ দগ্ধ হয়। এর মধ্যে 3,500 শিশু পুড়ে গিয়ে বিকলাঙ্গ হয় আর বিনা চিকিৎসায় মারা যায় 7,000। একটা মানুষ যদি আজকে তেঁতুলিয়াতে পুড়ে যায় কিংবা বরিশালের কোনো এক জায়গায় পুড়ে যায়, পুড়ে যাওয়ার প্রথম 24 ঘন্টা হচ্ছে গোল্ডেন ওয়ার। আমি যেটা বলতে চাচ্ছি, সকাল 8টায় যদি একটা মানুষ পুড়ে যায় তার নেক্সট 24 আওয়ার্সে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা যদি সকাল 8টায় রুগীটাকে 9টার মধ্যে চিকিৎসা শুরু করতে না পারি, মানে স্যালাইন দিয়ে, তাহলে সেই রুগীকে পরবর্তীতে বাঁচানো যাবে না।
দগ্ধ রোগীদের জন্য দেশের অন্যতম বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সামন্তলাল সেনের দীর্ঘদিনের স্বপ্ন প্রতি জেলায় বার্ন ইউনিট প্রতিষ্ঠা। একনেকে সম্প্রতি 5 জেলায় বার্ন ইউনিট স্থাপনের প্রস্তাব অনুমোদনের মধ্য দিয়ে সেই স্বপ্ন এক ধাপ এগিয়ে গেল। রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ফরিদপুর এই 5টা মেডিকেল কলেজে 100 শয্যা বিশিষ্ট বার্ন প্লাস্টিক সার্জারি ইউনিট হবে। এটার মেয়াদ হচ্ছে 2024 ডিসেম্বর পর্যন্ত। আমরা চেষ্টা করব এর মধ্যে এটা শেষ করার জন্য। এটা যদি হয় তাহলে মানুষের অনেক অনেক উপকার হবে। যত দ্রুত সব জেলায় ইউনিট খোলা যাবে তত দ্রুত পোড়া রোগীর চিকিৎসা নিশ্চিত হবে বলে আশা তার। এই ডিসেন্ট্রালাইজেশন করলে এর টাকা আসতে হইতো না। পাঠানা নাসি, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীর চারঘাটে মাইনুল ইসলাম সিলন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বিকেলে ঝিকরা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে ঝিকরা গ্রামে মাদক কারবারী দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে দুপুরে দুপক্ষের মধ্যে কয়েক দফা মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে সিলন একটি গ্রুপের এর পক্ষ হয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের চাপাতির আঘাতে গুরুতর আহত হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। বগুড়া সরকারি আজিজুল হক কলেজে পরীক্ষার হলে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। আরবি ও ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক জাকিরুল ইসলামের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। ভুক্তভোগী গাবতলী উপজেলার একটি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী। অভিযোগ, শনিবার আজিজুল হক কলেজ কেন্দ্রে প্রথম বর্ষের মান উন্নয়ন পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শক জাকিরুল ইসলাম বেশ কয়েকবার ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন, তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক জাকিরুল ইসলাম। একজন আদর্শ ভাষায় নিয়ে যেতে থাকে যে আচরণ করছে, আজকে আমার মেয়ের সাথে, কালকে তো আরেকটা মেয়ের সাথে করতে পারে। কোনোইটা বাইরে ছিল, তাই কোন এই জায়গায় হাত, কোনোই বরাবর হাত আমি 2-3 বার ধরেছি। এই মেয়ে আগাও, এই মেয়ে ভিতরে যাও। উপাধ্যক্ষ মহোদয় ওই শিক্ষকের বিভাগীয় প্রধান এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মহোদয়ের উপস্থিতিতে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, যাহা সত্য বলে প্রমাণিত হয়েছে। নারায়ণগঞ্জের ভুলতা থেকে কাভার্ড ভ্যান সহ চুরি হওয়া বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। এ সময় 5 জনকে আটক করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি প্রধান একেএম হাফিজ আক্তার। তিনি বলেন, ড্রাইভার ও হেলপারদের সহযোগিতায় এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। সম্প্রতি আশুলিয়া থেকে গার্মেন্টস পণ্য বোঝাই একটি কাভার্ড ভ্যান ড্রাইভার ও হেলপারের সহযোগিতায় চুরি হয়। মামলা হলে অনুসন্ধানে নামে ডিবির গোয়েন্দা দল। অনুসন্ধানে সংঘবদ্ধ চোর চক্রের সন্ধান পায় ডিবি পুলিশ। এমনই একটি চোর চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের ভুলতা থেকে কাভার্ড ভ্যান সহ চুরি হওয়া গার্মেন্টস পণ্য উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি প্রধান। জানান, ড্রাইভার ও হেলপারের সহযোগিতায় এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। বদলি ড্রাইভার যে বিষয়টি আমরা ইতিমধ্যে এক চোরের সাথে আলাপ করে দেখেছি, যারা এই চুরির সাথে জড়িত, যে তারা ড্রাইভার 2 জন রাখে, তো সেকেন্ড যে ড্রাইভার থেকে সে মাঝে মাঝে চুরি করে। আবার দেখেছি ট্রান্সপোর্টের লোকরা কাজগুলি করে না, তারা যখন আউটসোর্সিংয়ের কাভার্ড ভ্যান নেয় সেইখানে ড্রাইভাররাই চোর গ্রুপগুলি থাকে এবং তারাই কাজগুলি করে। চুরির পণ্য দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয় বলে জানায় পুলিশ। চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানানো হয়। কিছু কিছু মালামাল আফ্রিকান কান্ট্রিতেও চলে যাচ্ছে, এইভাবে তাদের মধ্যে নেপাল, ভুটান এইসব কান্ট্রিতেও কিছু কিছু পাঠায় দেয়, কিন্তু এগুলি স্টক লটের মাধ্যমেও যাচ্ছে, কিছু কিছু বাংলাদেশের মার্কেট নিয়ে যাচ্ছে। এই যে মালামালগুলি নিয়ে আসতেছে, চুরি করতেছে, সেটাই কিন্তু এইভাবে আউট হয়ে যাচ্ছে। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে আবারও কড়াকড়ি আরোপ শুরু করেছে পশ্চিমা দেশগুলো। সংক্রমণ বাড়ায় লকডাউনের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস সরকার। আগামী 14 জানুয়ারি পর্যন্ত জারি থাকবে কড়াকড়ি। জরুরি সেবা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বন্ধ থাকবে সব ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। জারি করা হচ্ছে ভ্রমণ নিষেধাজ্ঞা। বড় কোম্পানিগুলোর কর্মীদের বাধ্যতামূলক টিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। মূলত ক্রিসমাস ও নতুন বছর উদযাপনের রণ সমাগম এড়াতেই আরোপ করা হচ্ছে এ ধরনের কড়াকড়ি। সাফ অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপের খবর জানাবো। শ্রীলঙ্কাকে 12 গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পা রাখল বাংলাদেশ। দলের হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন আফিদা আর রিপা। 12-0 জয় ফাইনালের জন্য বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বলে বিশ্বাস কোচ ম্যানেজার।
22 ডিসেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোরীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দরকার ছিল ড্র, কিন্তু কমলাপুরে এদিন রীতিমতো টর্নেডো বইয়ে দিল বাংলাদেশের কিশোরীরা। কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মারিয়া মান্দা বরাবরের মতো। ম্যাচের শুরু থেকেই দাপট ছোটন শিশুদের। দ্বিতীয় মিনিটেই আনুচিং মুগিনির পর 7 মিনিটে ঋতুর দারুণ শটে 2 গোলে লিড বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে আরো গোলের জন্য মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে আখির দূরপাল্লার শট হাত ফসকে যায় লঙ্কান গোলরক্ষকের। আরো একটা সুযোগ, আরো একটা গোল, গোল যেন মুড়ি মুড়কি। এরপর মুহুর্মুহু আক্রমণে লঙ্কানদের রক্ষণ কাঁপিয়ে তোলেন ছোটন শিষ্যরা। এই ম্যাচে খেলতে নামা আফিদা ভয়ঙ্কর হয়ে ওঠেন দ্বিতীয়ার্ধে। তার হ্যাট্রিকের পাশাপাশি রিপাও হ্যাট্রিক করলে 12-0 গোলের এক অনন্য রেকর্ড গড়ে বসে বাংলাদেশের কিশোরীরা, যা একই সাথে ফাইনালের জন্য বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করে টিম ম্যানেজমেন্ট। গোলটা যেভাবে হয়েছে, ভুটানের সাথে যে ভালো ফিনিশিং করছে, তো আজকেও করছে, তাদের এই জিনিসটা আপনার ফিনিশিংটা ভালো করতে হবে। গত ম্যাচগুলোতে যেই খেলোয়াড়রা খেলেছে আজকে তার কিন্তু 50% খেলোয়াড় খেলেনি। তার মানে কি, প্রত্যেকটা প্লেয়ারের, প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষমতা আছে প্রতিদ্বন্দ্বিতা করার। একটি দাপুটে জয়, সাথে রয়েছে রেকর্ড সংখ্যক গোল। এর আগে বাংলাদেশের নারীরা সর্বোচ্চ 9 গোলে জিতেছিল এবং এবার সেটি ছাড়িয়ে হয়েছে 12-0। এখন দেখার বিষয় ফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে কিভাবে নিজেদের তুলে ধরে, কিভাবে ফাইনালের জিতে শিরোপাটা নিজেদের করে নেয়। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।